নমস্কার, দেব স্টাডি সেন্টারে স্বাগত জানাই। ঠিক রাত্রি 8টায় ডেপুটেশন ভ্যাকেন্সিতে বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকা নিয়োগের খবর নিয়ে হাজির হয়েছি। কোন বিদ্যালয় ডেপুটেশন ভ্যাকেন্সিতে কী বিষয়ের শিক্ষক শিক্ষিকা নিয়োগ করবে, আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, কীভাবে আবেদন করবেন, ভ্যাকেন্সির মেয়াদ কতদিন, স্যালারি কত দেয়া হবে, তা ডিটেলস আলোচনা করব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কোচবিহার জেলার খোলটা হাই স্কুল ডেপুটেশন ভ্যাকেন্সিতে শিক্ষক শিক্ষিকা নিয়োগ করবে। বিজ্ঞাপনটি প্রকাশিত হয়েছে 14/3/2020 অর্থাৎ আজকে উত্তরবঙ্গ সংবাদে। এখানে দুটি অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ হবে দুটি পোস্টে। প্রথম পোস্টটি হল অ্যাসিস্ট্যান্ট টিচার বিএসসি বায়োসায়েন্স পাস বিএড প্রিপারেবল, আর ভ্যাকেন্সির ক্যাটেগরি হলো আনরিজার্ভড অর্থাৎ সকলেই আবেদন করতে পারবেন, কিন্তু পিডব্লিউডি অর্থাৎ পার্সন উইথ ডিজাবিলিটি অর্থাৎ শারীরিকভাবে প্রতিবন্ধীরাই কেবলমাত্র আবেদন করতে পারবেন। ভ্যাকেন্সির টাইপ হলো লিয়েন ভ্যাকেন্সি। ভ্যাকেন্সির টার্মিনেশন ডেট হলো 23/7/2020। এই বিদ্যালয়ে আরেকটি পোস্ট আছে অ্যাসিস্ট্যান্ট টিচারের, সেটি হলো বিএ ইংলিশ পাস। ভ্যাকেন্সির ক্যাটেগরি হলো এসসি অর্থাৎ শিডিউল কাস্টদের জন্য সংরক্ষিত পোস্টটি। ভ্যাকেন্সির টাইপ হলো লিয়েন ভ্যাকেন্সি। ভ্যাকেন্সির টার্মিনেশন ডেট হলো 22/7/2020। দুটি পোস্টের ক্ষেত্রেই বেসিক্স যে বেতনক্রমের বেসিক হবে 33,400 টাকা, হাউস এন্ড অ্যালাউন্স 12% অর্থাৎ 4,008 টাকা, মেডিকেল অ্যালাউন্স দেওয়া হবে 500 টাকা, গ্রস স্যালারি দেওয়া হবে 37,908 টাকা। আবেদনপত্র পাঠাতে হবে 23/3/2020-র মধ্যে। কিভাবে পাঠাবেন, না বায়োডাটার সাথে আবেদনপত্র, শিক্ষাগত ও অন্যান্য প্রমাণপত্রের সেলফ অ্যাটেস্টেড জেরক্স প্রতিটি দু কপি করে, অবশ্যই একটি ভ্যালিড ফটো আইডেন্টিটি প্রুফ অর্থাৎ ভোটার কার্ড, প্যান কার্ড, আধার, ব্যাংক পাসবুক, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, যেখানে আপনার ফটো আছে এরকম একটি ফটো আইডেন্টিটি প্রুফ অবশ্যই দু কপি জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে সাথে দেবেন, দিয়ে সরাসরি বিদ্যালয়ে জমা দিতে পারেন অথবা পোস্টে পাঠিয়ে দেবেন। ঠিকানা: টু দ্য হেডমাস্টার, খোলটা হাই স্কুল, পোস্ট অফিস খোলটা, ডিস্ট্রিক্ট কোচবিহার, পিন 736121। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ঘটকপুকুর হাই স্কুল এইচএস, এখানেও ডেপুটেশন ভ্যাকেন্সিতে শিক্ষক শিক্ষিকা নিয়োগ হবে। বিদ্যালয়ের তরফ থেকে যে বিজ্ঞাপন দেওয়া হয়েছে সেটি প্রকাশিত হয়েছে 14/3/2020 অর্থাৎ আজকে সংবাদ প্রতিদিনে। এখানে একটি পোস্ট আছে, সেটি হলো বিএ ইংলিশ পাস, বিএড অথবা পিজিবিটি অথবা বিএড, এই ট্রেনিংয়ের মধ্যে একটি থাকলে ভালো হয়। আর ভ্যাকেন্সির ক্যাটেগরি হলো এসসি অর্থাৎ শিডিউল কাস্টদের জন্য সংরক্ষিত পোস্টটি। ভ্যাকেন্সির টাইপ হলো লিয়েন ভ্যাকেন্সি, আর ভ্যাকেন্সির টার্মিনেশন ডেট হলো 30/9/2020। পে স্কেল: বেসিক হবে 33,400 টাকা, হাউস রেন্ট অ্যালাউন্স 12% অর্থাৎ 4,008 টাকা, মেডিকেল অ্যালাউন্স হবে 500 টাকা, গ্রস স্যালারি পাবেন 37,908 টাকা। আবেদনপত্র পাঠাতে হবে 23/3/2020-র মধ্যে। ঠিক আগের মতনই বায়োডাটার সাথে আবেদনপত্র, শিক্ষাগত ও অন্যান্য প্রমাণপত্রের সেলফ অ্যাটেস্টেড জেরক্স প্রতিটি দু কপি করে, সাথে অবশ্যই একটি ফটো আইডেন্টিটি প্রুফ সেটাও দু কপি জেরক্স করে অ্যাটেস্টেড করে সেলফ অ্যাটেস্টেড করে সাথে দেবেন, দিয়ে সরাসরি বিদ্যালয়ে জমা করতে পারেন অথবা পোস্টে পাঠিয়ে দেবেন। ঠিকানাটি বলছি: টু দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি, ঘটকপুকুর হাই স্কুল এইচএস, পোস্ট অফিস ভাঙ্গর গোবিন্দপুর, পুলিশ স্টেশন ভাঙ্গর, ডিস্ট্রিক্ট সাউথ চব্বিশ পরগনা, পিন 743502। আপনাদের সুবিধার জন্য সংবাদ মাধ্যমে যে বিজ্ঞাপন দুটি প্রকাশিত হয়েছে সেগুলি পিডিএফ আকারে ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অবশ্যই দেখে নেবেন, আবেদন করে ভালোভাবে প্রিপারেশন নিন। বেস্ট অফ লাক। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। ডেপুটেশন ভ্যাকেন্সিতে শিক্ষক শিক্ষিকা নিয়োগ।
সকল প্রকার সরকারি বেসরকারি স্কুল কলেজে শিক্ষক শিক্ষিকা অধ্যাপক নিয়োগ এবং অন্যান্য কর্মী নিয়োগ, সকল প্রকার সরকারি চাকরির খবর, পরীক্ষা পদ্ধতি, সিলেবাস, কোশ্চেন প্যাটার্ন, আপডেট, কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটি সকলের মধ্যে শেয়ার করুন। ভালো থাকুন, আনন্দে থাকুন। বাই।